আসসালামু আলাইকুম আজকে সানজিদার হাতে আমি একটা পার্টি হেনা যেটা ফিঙ্গার ফিঙ্গার্স ডিজাইন অথবা পার্টি হেনা নন ব্রাইডাল হেনা আপনার যে যা নাম দিতে চান দিতে পারেন বেসিক্যালি ইটস আ ফিঙ্গার থিম ডিজাইন সেটা ট্রাই করেছি আর ওটারে একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমরা ক্লায়েন্ট বাসা থেকে বের হয়ে কফি খেতে খেতে ভাবলাম যে একটা ছোট্ট টিউটোরিয়াল করি যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর হচ্ছে হলো আপনাদের সাথে ছোট একটা জিনিস শেয়ার করবো আমাকে অনেকেই টেক্স করছেন আমার পেজ কি হচ্ছে হলো বুস্ট করেছে কিনা কিংবা এত ফলোয়ার্স এত লাইক কিভাবে সেটা হয়েছে আমার পেজটা খোলা হয়েছে এই পেজটা মেহেদিবাই নওরিনের যে পেজ থেকে আপনারা কন্টিনিউয়াসলি ভিডিও দেখছেন এই পেজটা খোলা হয়েছে দুই সালে এখন যেহেতু দু সাল সেটা এই পেজটার বয়স দশ বছর হয়ে গেছে এগারো দশ দশ বছর শেষ হয়ে এগারো বছরে পড়েছে তো এই পেজ বেসিক্যালি আমি কখনোই ওইভাবে বুস্ট করিনি কিংবা হচ্ছে কখনো স্পন্সার কিছু করিনি আমার পেজটা অর্গানিক ওয়েতে হয়েছে দশ বছরে এত কম লাইকার এত কম ফলোয়ার্সে সব অথেন্টিক ফলোয়ার্স সব অথেন্টিক লাইক রাতারাতি আমার কোনো নেগেটিভ পাবলিসিটির জন্য পেজে অনেক লাইক কিংবা ফলোয়ার্স গেইন হয়ে যায়নি যেটা রাতারাতি অনেকেরই হয়ে যাচ্ছে কিংবা ধরেন কিছু অদ্ভুত কাহিনী শোনাবে ওই যে বাচ্চা মারা গেছে এই মারা গেছে ওই মারা গেছে তারপর হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে কিংবা এরকম হেড কোনো টপিকের জন্য কখনো আসেনি ছোট ছোট পোস্টের মাধ্যমে ছোট ছোটো ফলোয়ার্সের কোয়ান্টিটির মাধ্যমে ছোট ছোট ভালোবাসার মাধ্যমে পেজটা অর্গ্যানিক ওয়েতে ডে বাই ডে আল্লাহ রহমতে ইনক্রিজ হয়েছে ফলোয়ার্স তারপরে এঙ্গেজমেন্ট আমি আমার প্রতিদিন একটা পোস্ট সকালে করার চেষ্টা করেছি একটা পোস্ট রাতে করার চেষ্টা করেছি য মাঝে মাঝে এমনও হয়েছে সত্যি কথা এই লাস্ট দুই তিন মাস এত ডিস্টার্বিং একটা মান্থ মানে গুলা গেছে দুই তিন মাস বিভিন্ন দেশের পরিস্থিতি আমার পার্সোনাল পরিস্থিতি আমি শরীর খারাপ ছিল অনেক কিছু মিলায় এত ডিস্টার্বিং ছিল আমি ঠিক মতো পোস্ট করতে পারিনি আমি ঠিক মতো অ্যাক্টিভ থাকতে পারিনি আমার শরীর খারাপ আমার সব কিছুর জন্য আমার অসুবিধার জন্য কিংবা দেশের পরিস্থিতির জন্য দেশের পরিস্থিতি এত খারাপ ছিল সেগুলোর জন্য হয়নি এরকম কিছু কিছু সিচুয়েশান বাদ দিয়ে আমি সব সবসময় সকালবেলা একটা পোস্ট করার চেষ্টা করেছি বিকালবেলা একটা পোস্ট করার চেষ্টা করেছি যখনই আমার মনে হয়েছে এই পোস্ট করার জন্য আমি যতই হচ্ছে টিম অ্যাডভার্টাইজমেন্ট কিংবা কোনো গ্রুপকে ঠিক করি কিংবা কোনো গ্রুপের সাথে আমি জয়েন হই যে আপনা আপনাকে আমি এত টাকা দিচ্ছি আপনি কাইন্ডলি আমার পেজে অ্যাডভার্টাইজ করবেন কিংবা আমার পেজে মার্কেটিং পলিসিটা আপনারা দেখবেন সে কখনোই এত সুন্দর এফোর্ট দেয়নি সে কখনোই আমার পেজ থেকে পোস্ট করেনি কিংবা ওইভাবে আমাকে রেসপন্স দেয়নি আপনি আপনার ভালোবাসার জায়গা থেকে আপনার পেজের জন্য যে পরিমাণ এফোর্ট দিবেন সেই এফোর্টটা অন্য কেউ দেবে না অনেস্টলি স্পিকিং সেই এফোর্টটা অন্য কেউ দেবে না আপনার নিজেকেই ওই জায়গাটা তৈরি করতে হবে নিজেকেই ওই স্পেসটা দিতে হবে যেন আপনার পেজটা রান হয় সো আমার ছোট ছোট কাজ থেকে মাসে যদি চারটা কাজও আসে চারটা কাজ থেকে চারটা ক্লিপও নেই আমি বারবারই শেয়ার করেছি যে কাজ পায় না যে ফ্রেন্ডকে মেহেদি দিচ্ছে যে ভাবিকে মেহেদি দিচ্ছে যে বোনকে মেহেদি দিচ্ছে তাদের থেকে ছোটো ছোটো ক্লিপ শেয়ার করে একটা রিল দেওয়ার চেষ্টা করেছি আগে এগুলো এখন বছরখানেক ধরে রিলস বলা স্টার্ট হয়েছে আগে আমরা শর্টস ক্লিপস এগুলাই বলতাম ইউটিউব হোক যাই হোক ইউটিউবিংটা আমি শুরু করি দুই সালে কিন্তু আমার সবসময় ইউটিউবটা বেসিক্যালি পছন্দ ফেসবুকে কন্টেন্ট দিলে কখনোই আমি ওইভাবে রেসপন্স পাই না পেতাম না ইউটিউব আসলে অনেক কিছু হ্যাসেল করে না কিংবা কপিরাইট দিয়ে দিচ্ছে আমি জাস্ট মিউজিকটা চেঞ্জ করে ফেলতে পারি ওখানে ওই ভিডিওতেই অনেক কিছু ইউটিউবে বেশ ভালো লাগার জায়গা আছে ফেসবুকে অনেক কিছু বা ফেসবুক বা হ্যান ত্যান অনেক ইস্যুস ক্রিয়েট হয় অনেকে আপলোড দেওয়া যায় না অনেক ইস্যুস মানে পাবলিসিটি স্ট্যান্ড কিংবা মিউট করে দিছে কিংবা হচ্ছে হলো হঠাৎ করে পেজটা হারায় যায় এগুলো এগুলোর জন্য ফেসবুকটা আমার একটু অপছন্দ কিন্তু কিছু করে নেই একটা পাবলিক প্লেসে পাবলিক প্ল্যাটফর্মে যদি পেজ চালাতে হয় ফেসবুকটাকে প্রেফারেন্স দিতে হবে তাছাড়া কোনো উপায় নাই তাছাড়া আপনার পেইজ থাকবে না যেহেতু আপনি প্রফেশনালি যে জিনিসটাকে হ্যান্ডেল করছেন সো আপনার উচিত সকালবেলা একটা পোস্ট করা বিকালবেলা একটা পোস্ট করা এর মা মধ্যে আপনি যদি অনেকগুলো পোস্টও করতে চান টোটালি আপ টু ইউ একটা সময় মেনটেন করে সকাল এগারোটায় হলে সন্ধ্যা সাতটায় একটা কিংবা আমি বেলা হচ্ছে সকালবেলা এত সকালবেলা আমার টুকটাক কাজ থাকে বিভিন্ন রান্না থাকে আমি ওইভাবে মেনটেন করতে পারি না তো আমি দুপুর দুইটা বাজে একটা পোস্ট ক্রিয়েট করি আর হচ্ছে সন্ধ্যার দিকে যদি করি এইটি পার্সেন্ট টাইম ভুলে যাই আজকাল কিন্তু সব সময় একটা করে পোস্ট দুপুর দুইটা বাজে দেওয়ার চেষ্টা করি যে আমার ভিডিওস কিংবা আমার পোস্ট যাচ্ছে এই ছিল আমার পেইজের পলিসি আমি কি করি আমার কখনো বুঝতে আমি বিশ্বাসী না ইনস্ট্যান্ট কিছু ফলোয়ার্স গেইন হতে পারে হাজার টাকার হাজার টাকা ইনভেস্ট করলে হাজার ফলোয়ার্স আসতে পারে বাট ওটা চলেও যায়